আসসালামু আলাইকুম, আমি রায়হান। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলে আসলাম। তো এটি হচ্ছে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। তো আমি আজকে দেখে দেওয়ার চেষ্টা করব এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে এখানে কি কি পদ আছে এবং কতটা পদ আছে এবং কোন কোন পদের জন্য কী কী শিক্ষকতার যোগ্যতা সহ, আবেদন কবে শুরু হবে, আবেদন করার সময় কী কী প্রয়োজন পড়বে এবং কত টাকা প্রয়োজন পড়বে ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা কিন্তু এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা থাকবে সেখানে ক্লিক দিয়ে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে কোনো সার্কুলার আপলোড করলে সরাসরি সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এছাড়াও আমি আমার চ্যানেলে আরও বেশ কিছু সংখ্যক নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে এগুলো দেখে নিতে পারেন, যেগুলোতে সময় আছে আবেদন করতে পারেন। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে এখানে মূল যে বিষয়গুলো সেগুলো আমরা দেখে নেব। সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের কার্যালয় ঢাকা মহানগর, নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে 16 ফেব্রুয়ারি 2021। তো এখানে কী কী আছে আমরা দেখি। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঢাকা মহানগর এর শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনেকেই প্রশ্ন করেন যে অস্থায়ী ভিত্তিতে কেন বলা থাকে, এটা কি অস্থায়ী চাকরি? আসলে না, এটা প্রথমের দিকে অস্থায়ী থাকে, পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। তো আপনারা কিন্তু এখানে বলা আছে বাংলাদেশের প্রকৃত নাগরিক, সো আপনারা সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো এখন আমরা দেখব কী কী পদ আছে। পদের নাম তুলনা সহকারী, পদের সংখ্যা হচ্ছে একটি, বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর একজনের হবে, বেতন 10,200 থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হতে হবে এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 100 শব্দ ও 70 শব্দ ষাটলিপি করার গতিসম্পন্ন এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে 35 শব্দ ও 30 শব্দ কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। এরপর নেওয়া হবে বেঞ্চ সহকারী একজন, 9,700 থেকে 23,490 টাকা বেতনে। এখানে কিন্তু যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে, কম্পিউটার পারদর্শীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এরপর রেকর্ড সহকারী, যেটাকে আমরা অফিস সহকারী বলে থাকি, একজন নেওয়া হবে, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্জন করতে হবে। ঠিক আছে, এরপর কম্পিউটার যারা পারদর্শী আছেন তাদেরকে আলাদা অগ্রাধিকার দেওয়া হবে। এরপর নেওয়া হবে দপ্তরি একজন, 8,500 থেকে 20,570 টাকা বেতনে। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে অফিস সহায়ক তিনজন, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এরপর নেওয়া হবে নিরাপত্তা প্রহরী একজন, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। সো এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার জন্য। সো আপনারা বুঝতে পারছেন যে কোন কোন পোস্ট আছে এবং কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা। সো এখন আমরা যে বিষয়গুলো দেখবো, শর্তাবলী। প্রার্থীকে জনপ্রশাসন মন্ত্রণালয় বিগত 23/12/2014 তারিখের এত স্মারক নং মোতাবেক নির্ধারিত যে আবেদন ফর্ম আছে সেটি পূরণ করতে হবে। আবেদন ফর্ম জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখানে কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, আর খামের উপরে প্রার্থীর আবেদনের পদের নাম ও নিজ জেলা স্পষ্টভাবে লিখতে হবে। আবেদনপত্র আগামী 14/3/2021, আমি আবার বলে দিচ্ছি 14/3/2021 বিকাল 5টার মধ্যে অফিস চলাকালীন সময়ে বা ডাকযোগে বা কুরিয়ার সার্ভিস যোগে চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত ঢাকা মহানগর বরাবর পৌঁছাতে হবে, অথবা সরাসরি অফিস চলাকালীন সময় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা মহানগরের নেজারত বিভাগে চাকরির আবেদনপত্র দাখিলের বাক্সে জমা প্রদান করতে হবে। উক্ত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বা গ্রহণ করা হবে না। আগামী 14/3/2021 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র কন্যা যারা আছেন তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত আবেদন করাতে পারবেন। এরপর আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করতে হবে। সো এখন আমি বলে দেবো আবেদনপত্রের সাথে আপনার কী কী কাগজপত্র সঙ্গে দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি। স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর পদে প্রার্থীর ক্ষেত্রে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপত্র সত্যায়িত অনুলিপি দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তাগুলি সত্যায়িত সদরতলা 3 কপি পাসপোর্ট রঙিন ছবি দিতে হবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তাগুলি চারিত্রিক সম্পর্ক দিতে হবে। স্থানীয় সিটি কর্পোরেশন অথবা পৌরসভার অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি দিতে হবে। প্রার্থীর নাম, পিতার নাম, পদের নাম, নিজ জেলা ও ঠিকানা সম্বলিত 10 টাকা ডাকটিকিট সম্বলিত এই মাপে হবে একটি ফেরতকাম দিতে হবে। সো এই ফেরতকামটা কিন্তু আপনার এডমিট কার্ড ওনারা পাঠাবে, তার জন্য প্রয়োজন পড়বে। তো চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। পরীক্ষার ফি বাবদ 100 টাকা বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংক লিমিটেডের ট্রেজারি চালানোর মাধ্যমে এই কোড নাম্বারে কিন্তু জমা দিতে হবে। জমা করার পর যে ট্রেজারি মূল কপি পাবেন সেই কপিটা এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। ত্রুটিপূর্ণ আবেদন বাতিলভাবে গণ্য হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রবেশপত্রের মাধ্যমে জানানো হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল কাগজপত্র অবশ্যই মূল কপি দেখাতে হবে। তো পরীক্ষার জন্য কোনো টিএ দেওয়া হবে না। সো এখানে একটা বিষয় দেওয়া আছে, আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ 14/3/2021। তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। এরপরও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।